ডিয়ার স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেল ইংলিশ একাডেমি দেবাশিস চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে খুব খুব ভালো আছো। মাধ্যমিকে কৃতকার্য হয়ে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো তাদের পড়ার চাপ কিন্তু এই মুহূর্তে প্রচুর। ক্লাসে পড়ার পাশাপাশি তোমাদের প্রজেক্ট প্রকল্পের কাজ শুরু করে দিয়েছে হয়তো অনেক মাস্টারমশাইরা, যেখানে ইংরেজি বিষয়ে 0 নম্বর বরাদ্দ রয়েছে। তো এই ক্ষেত্রে তোমরা একটা সুন্দর ভাতা, একটা সুবিন্যস্ত বিষয়ের উপরে বা টপিকের উপরে নির্বাচন করেছো বলে আশা রাখি। তো আমিও চেষ্টা করছি ক্লাস 11-এ ইংরেজির উপরে একটি প্রজেক্ট সম্পাদনের বিষয়ে বিশেষ করে তোমাদের কথা মাথায় রেখি। তাই কথা না বাড়িয়ে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, নিজে তৈরি করে নাও নিজের নিজের প্রজেক্ট ইংলিশ একাডেমি দেবাশিস সান্যাল এই ইউটিউব চ্যানেল থেকে। তো চলো শুরু করছি ইংরেজি বিষয়ে প্রজেক্টের উপরে যে আলোচনা, বা আমরা কি প্রজেক্ট তৈরি করব বা কি টপিক লিখবো এবং কোন কোন বিষয়গুলোর উপরে আমাদের সবচাইতে বেশি আলোকপাত করতে হবে এ বিষয়ে। তো প্রথমে দেখো, প্রজেক্টে আমাদের যখন বা এফোর সাইজ যে আমাদের পেজগুলি পাওয়া যায় যেগুলো আমরা জেরক্স করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি, তো সেরকম মোটামুটি আমাদের কম বেশি প্রায় 10টি পেজ সংগ্রহ করে নিতে হবে। তো সেখানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা একটি দিকে কিন্তু প্রজেক্টটা লেখার চেষ্টা করব। আর সেই ক্ষেত্রে রিলেটেড কিছু পিকচার্স বা ছবি যদি আমরা দিই তাহলে কিন্তু প্রজেক্টটা আমাদের যথেষ্ট ভালো হয়। তো সবচেয়ে প্রথম যে আমাদের ফ্রন্ট পেজ থাকবে সেই ফ্রন্ট পেজে আমরা কি করব, সেখানে দেখো আমরা এইভাবে তৈরি করতে পারি। যেমন এখানে আমি দিয়েছি এনএম হাই স্কুল, তো এখানে তোমাদের নিজের স্কুলের নাম লিখতে পারো, ঠিক আছে। নেক্সট হলো প্রজেক্ট, যে বিষয়ে প্রজেক্ট করছি তো আমি এখানে যে বিষয় নিয়ে আলোচনা করেছি সেটা এক্সটেনশন অফ আ স্টোরি, কারণ ইলেভেনে বা ক্লাস ইলেভেনে 3টি প্রজেক্টের বিষয়ে বলা রয়েছে, এটা ড্রামাটিজিং অফ আ স্টোরি, এক্সটেনশন অফ আ স্টোরি এবং রাইটিং অ্যান্ড অটোবায়োগ্রাফি। এখান থেকে আমি সিলেকশন করে নিয়েছি এক্সটেনশন অফ আ স্টোরি কোন প্রজেক্ট, এক্সটেনশন অফ আ স্টোরি সাবজেক্ট কোন সাবজেক্টের উপর লেখা হয়েছে, ইংরেজি ইংরেজি বিষয় লিখছে। ক্লাস ইলেভেন রোল নাম্বার নিজেদের রোল নাম্বার দেবে, সেকশন তো রেজিস্ট্রেশন নাম্বার, যেহেতু তোমরা কেবল ইলেভেনে পড়ছো কিছুদিন আগে তোমাদের রেজিস্ট্রেশন হয়েছে তো রেজিস্ট্রেশন এই ক্ষেত্রে দরকার নেই। এবং প্রজেক্ট সাবমিটেড বাই, সেখানে নিজের নাম প্রজেক্টে কে জমা করছে বা দিকে। আর এই যে পরেরটা দেখা হচ্ছে সিগনেচার অফ দ্য প্রজেক্ট গাইড, এটা কিন্তু ডান দিকে লিখলে সবচেয়ে ভালো হয়। তো আমার এখানে যেহেতু স্পেসটা যথেষ্ট কম রয়েছে সেই হিসাবে এখানে লেখার হয়নি বা লেখা যায়নি, প্রজেক্ট সাবমিটেড বাই ঠিক পাশাপাশি ডান দিকে তোমরা সিগনেচার অফ দ্য প্রজেক্ট গাইড লিখবে, মাঝখানে একটা কিন্তু গ্যাপ লিখে। তো প্রজেক্ট সাবমিটেড বাই এখানে নিজের নাম, সিগনেচার অফ দ্য প্রজেক্ট গাইড, সেখানে যে প্রজেক্ট গাইড বা যে টিচার তোমাদের প্রজেক্ট গাইড রয়েছে তিনি কিন্তু সেখানে সই করবেন। তো এইভাবে যে ফ্রন্ট পেজ যেটা দেওয়া রয়েছে এইভাবে লিখলে কিন্তু অসুবিধার কোনো ব্যাপার নেই। এবার এই ক্ষেত্রে তোমাদের বিদ্যালয়ের স্কুলের মূল গেট বা কোনো লোগো, হ্যাঁ, এই সমস্ত যদি থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই যোগ করে নিতে পারো ছবি হিসাবে। তো ফ্রন্ট পেজটা কিন্তু বেশ চাকচিক্য হওয়া চাই, এটাই আশা রাখছি। এবার নেক্সট চলে যাব যে অ্যাকনোলেজমেন্ট, ঠিক পরের পেজে আমরা অ্যাকনোলেজমেন্ট বা কৃতজ্ঞতা স্বীকার এই বিষয়টা লিখব। কেমন ভাবে লিখবো দেখো, ইংরেজিতে আমাদের আই উড লাইক টু থ্যাঙ্ক মিস্টার দেবাশিস সান্যাল অ্যাজ মাই প্রজেক্ট গাইড ফর হিজ কাইন্ড অ্যান্ড ইনফরমেটিভ ওয়েস ইন কমপ্লিটিং মাই প্রজেক্ট এক্সটেনশন অফ দ্য স্টোরি। তো বাংলা মানে এইরকম যে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমাদের প্রজেক্ট গাইড দেবাশিস সান্যাল মহাশয়কে তার সেই সদয়পূর্ণ এবং তথ্যবহুল পদক্ষেপ বা যে পদ্ধতিগুলি তিনি আমাদেরকে বলেছেন আমার সে প্রজেক্ট, বিশেষ করে এক্সটেনশন অফ দ্য স্টোরি এটা সম্পাদনের বিষয়ে। হিজ এনকারেজিং ওয়ার্ডস হ্যাভ মেড মি স্পেল বাউন্ড ফর দ্য কমপ্লিশন অফ মাই প্রেজেন্ট প্রজেক্ট। এবং বর্তমানে আমি যে প্রজেক্টটা করছি বা বর্তমান প্রজেক্টটি সম্পাদনের বিষয়ে তার যে এনকারেজিং ওয়ার্ডস, এনকারেজিং বলতে হলো উৎসাহজনক কথাগুলি, সেগুলো কিন্তু আমাকে মন্ত্রমুগ্ধ করেছে বা মুগ্ধ করেছে। আই এম অলসো গ্রেটফুল টু মাই ক্লাস টিচার মিস্টার রিয়াউর রহমান অ্যান্ড দ্য আদার ইংলিশ টিচার মিস্টার নিতাই দাস। এগুলো নামগুলো তোমরা নিজের মতন করে লিখে নিতে পারো, তোমাদের স্কুলের নিজের টিচারদের নাম অবশ্যই দিতে পারো। এছাড়া আমি আমাদের শ্রেণী শিক্ষক রিয়াউর রহমান মহাশয় এবং অন্য ইংরেজি শিক্ষক নিতাই দাস মহাশয়ের প্রতিও কৃতজ্ঞ ফর দ্য গাইডেন্স ইন দিস রেসপেক্ট। এই ক্ষেত্রে তাদের সেই নির্দেশনার বিষয় বা যেখানে তারা পদ দেখিয়ে দিয়েছেন বা পদ দেখিয়েছেন। প্যারা চেঞ্জ করে তোমরা এখানে লিখতে পারো বা লিখবা অবশ্যই। লাস্ট বাট নট দ্য লিস্ট, আই এম থ্যাঙ্কফুল টু মাই প্যারেন্টস ফ্রেন্ডস অ্যান্ড আদার ওয়েল উইশার্স ফর দেয়ার কন্টিনিউয়াস সাপোর্ট ইন দিস রেসপেক্ট। এছাড়া তুমি বলছি শেষত বা শেষ, কিন্তু এখানে শেষ নয়, আমি তাদেরকে আরো
ধন্যবাদ জ্ঞাপন করতে চাইছি আমার হলো প্যারেন্টস কে, পিতা মাতাকে, ফ্রেন্ডস বা রিলেটিভস আমরা দিতে পারতাম, এবং অন্যান্য সেই মঙ্গলকামী মানুষদেরকে বা শুভাকাঙ্ক্ষী মানুষ যারা যাদের সেই কন্টিনিউয়াস সাপোর্ট রয়েছে ইন দিস রেসপেক্ট এই ক্ষেত্রে, কারণ এখানে প্যারেন্টস বা তোমার যে অভিভাবক রয়েছে তারা কিন্তু তোমার এই ক্ষেত্রে যে সমস্ত প্রয়োজনীয় সরঞ্জাম তারাই কিন্তু সরবরাহ করবে। নেক্সট প্রি প্রজেক্ট ডিটেলস, তো যাই হোক আরেকটু বলে নিই, এই অ্যাকনলেজমেন্টটা কিন্তু আমরা যে পেজে লিখবো সেটা কিন্তু একটা পুরো পেজেই লিখবো, এবং সেখানে কিন্তু আর অন্য কিছু লিখবো না। তাহলে ফ্রন্ট পেজ চলে গেল, অ্যাকনলেজমেন্ট চলে গেল, ঠিক পরের দিকে চলে যাবে। দেখো প্রি প্রজেক্ট ডিটেলস, এই যে প্রজেক্টটা যে আমরা করছি তার ডিটেলসটা কিন্তু আমাদের অবশ্যই দিতে হবে প্রজেক্টের লেখা ঠিক আগে। তো প্রথমে কি রয়েছে টাইটেল অফ দ্য প্রজেক্ট, কি বিষয়ে টাইটেল আমরা নির্বাচন করছি, এক্সটেনশন অফ আ স্টোরি। এখানে অনেক ক্ষেত্রে সাব টপিক হতে পারে যে কোন বিষয়ের উপর বা কাকে অনুসরণ করে তুমি গল্পটাকে বাড়িয়ে তুলছো। এক্সটেনশন অফ আ স্টোরি বলতে কোনো একটা গল্প সেই গল্পটাকে বড় করে লেখা, সাধারণ গল্প সেটা কোনো যে কোনো ধরনের উপদেশমূলক গল্প হতে পারে বা অন্যান্য গল্প, কিন্তু গল্প আকারে লেখা হতে পারে বা একটা নাটককে আমরা গল্প আকারে লিখতে পারি। তো যাই হোক এখানে এক্সটেনশন অফ স্টোরি যেহেতু বলা হয়, যে ধরো টু ফ্রেন্ডস এন্ড বিয়ার, দ্য কোয়ারেলিং সন্স, এই যে সমস্ত যে উপদেশমূলক গল্পগুলো রয়েছে সেগুলো কিন্তু কি করবো আমরা এক্সটেনশন করবো, বড় করে লিখবো, সেখানে আমাদের ইমাজিনেশনটা বাড়বে। এবং একই রকম ভাবে যে ওয়ার্ডস সম্পর্কে বা শব্দ সম্পর্কে আমরা নতুন নতুন শব্দ সম্পর্কে আমরা অনেক কিছু কিন্তু জানবো। তো যাই হোক তোমাদের কিন্তু এখানে খাতা তৈরি করতে হবে, এত বিষয়গুলো বোঝার হয়তো বা কোনো দরকার নেই, তবুও আমি বলছি এই বিষয়। নেক্সট ইন্ট্রোডাকশন রয়েছে, ইন্ট্রোডাকশন পড়বে। ইন্ট্রোডাকশনে দেখো আমি প্রজেক্ট একটা মোটামুটি সংজ্ঞা দিয়েছি, আ প্রজেক্ট ইজ আ সিরিজ অফ টাস্ক দ্যাট নিড টু বি কমপ্লিটেড টু অ্যাচিভ আ পার্টিকুলার গোল গাইডেড বাই সাম ওয়ান উইদিন আ শিডিউল টাইম। প্রজেক্ট হলো কতগুলো পর্যায়ক্রমিক কাজ বা কাজের সমষ্টি বলা যেতে পারে যেগুলোকে আমাদেরকে সম্পাদন করতে হয়, কি করার জন্য, কি অর্জন করার জন্য, টু অ্যাচিভ আ পার্টিকুলার গোল, অর্থাৎ কোনো একটা বিশেষ লক্ষ্য বা উদ্দেশ্য সম্পাদনের জন্য। আর গাইডেড বাই সামন, কোনো একজনের দ্বারা বা সামনের বেশি হতে পারে, কারো একজনের গাইড বা তত্ত্বাবধানে, উইদিন এ শিডিউল টাইম, একেবারে নির্দিষ্ট সময়ের মধ্যে। ইট ক্যান বি কমপ্লিটেড ইন্ডিভিজুয়ালি অর কোলাবোরেটলি, এটাকে সম্পাদন করা যায় কিভাবে, ব্যক্তিগত ভাবে হতে পারে, একক ভাবে কিন্তু প্রযুক্ত হতে পারে এবং কোলাবোরেটিভলি হতে পারে। আবার কি হতে পারে যে সমন্বয়গত ভাবে একসঙ্গে অনেক মিলে হতে পারে। তো ইন ক্লাস সেভেন অফ ইংলিশ দেয়ার আর থ্রি টপিকস অফ প্রজেক্ট সাসাস, তোমাদের কিন্তু এই জিনিসগুলো কিন্তু পুরোটা কপি করতে হবে। তো একাদশ শ্রেণীতে তিনটি প্রজেক্টের মধ্যে তিনটি টপিক রয়েছে, কি কি প্রজেক্ট রয়েছে, ড্রামাটিজিং অফ স্টোরি, এক্সটেনশন অফ স্টোরি, রাইটিং অ্যান্ড অটোবায়োগ্রাফি। হিয়ার ইন দিস রেসপেক্ট আই হ্যাভ চোজেন এক্সটেনশন অফ স্টোরি। তো এখানে এই ক্ষেত্রে আমি কি নির্বাচন করে নিয়েছি, এক্সটেনশন অফ স্টোরি কে অ্যাজ আ প্রজেক্ট অফ ক্লাস 11, একাদশ শ্রেণীর প্রজেক্ট হিসাবে, প্রকল্প হিসাবে ফর দ্য একাডেমিক ইয়ার 2023-2024। এবার কিন্তু দেখো রয়েছে প্রজেক্ট, এখানে কিন্তু আমরা মেইন কন্টেন্টটা লিখবো, পুরো যে বিষয়টা এখানে কিন্তু মোটামুটি আমাদের সে হাজার ওয়ার্ডে যা লিখতে হবে। এক্সটেনশনের যে বিষয় দিয়েছি সেটা তোমাদের পরবর্তী ক্লাসে অবশ্যই হলো আমি লিখে দেবো, ঠিক এরপরে আগামীকালের মধ্যে তোমরা এটা পেয়ে যাবে। তো মেইন কন্টেন্টের জন্য অবশ্যই তোমরা ওয়েট করো। আর এছাড়াও আমাদের এই ক্ষেত্রে আরো দু একটা টপিক, যেমন এই যে আমরা প্রজেক্টটা করছি এখানে অবজেক্টিভ অফ দ্য প্রজেক্ট, অর্থাৎ প্রজেক্টের আমাদের উদ্দেশ্যটা কি, এখানে আমরা কি জানছি, এবং সে সাথে একটা কনক্লুশন আমরা দিতে পারি। আর আরেকটা পয়েন্ট আমরা এখানে অ্যাড করতে পারি যে রেফারেন্সেস, কি কি সহায়তা বা কোন কোন বই বা কোন কোন ম্যাটেরিয়ালস থেকে তুমি সাহায্য পেয়ে প্রজেক্টটা সম্পাদন করেছো। তো যাই হোক রেফারেন্সের চাইতে সবচেয়ে বড় ব্যাপার আমরা একটা অবজেক্টিভ অফ দ্য প্রজেক্ট, যেটা প্রজেক্টের লক্ষ্য বা উদ্দেশ্য, এবং কনক্লুশন অবশ্যই কিন্তু অ্যাড করবো। তো এই ছিল আজকে প্রজেক্টের প্রাথমিক যে পর্যায়ের, যেখান থেকে তোমরা মোটামুটি 3-4 পেজ লিখতে পারবে, এবং নেক্সট মেইন কন্টেন্ট অফ প্রজেক্ট যেটাকে মানে প্রজেক্টই বলছি সেই কন্টেন্টটা বা বিষয়বস্তুটা কিন্তু আমি পরদিন আমার নেক্সট ক্লাসে আপলোড করবো। আর আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, আর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই চ্যানেলে যারা এখন নতুন রয়েছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো।